আমরা দলিল দেই হাদিস থেকে যে ইমামের পিছনে সোরা ফাতিহা পড়তে হবে আর তারা দলিল দেয় কোরআন থেকে যে কোরআন পড়ার সময় চুপ থাকতে হবে এবার আমি আপনাদেরকে বলি কোরআন বড় না হাদিস বড় তাহলে আপনি তো আমি জুড়ে বলতে আপনি তো ফাতেহা পড়তে পারবেন না কোরআনে সুরা আরফের দুশো চার নম্বর আয়াতে বলছেন

সকালে থানবি লেখেন নাই তাহলে আপনি তো এবার বলি কোরআনটা নাজিল হয়েছে কার উপরে ও আমিনু বিমা নুজিলা আলাল আহমেদ শফি এই কোরআনটা আহমেদ শফির উপর নাজিল হয়েছে ও আমিনু বিমা নুজিলা আলাল মুফতি লুৎফর রহমান ফারায়াজি তাহলে রাসুল বুঝে নেই ব্যাখ্যা এবার রাসুল সাল্লাহ আসলামের হাদিস নেই একখানা

হুজুর এখানে ইমাম মুক্তি কারো কথা বলা হয় নাই আমি বললাম বলা হয়েছে কারণ একটা হাদিসের মধ্যে রসুল কথা কমপ্লিট করেন নাই এরপরের অংশ যান বিশ্বনবী আর হাদিসের মধ্যে ঠিক এই কিতাবের বুখারি ইবনে মাজাহ আবু দাউদের এবং দারাকুতনির এই পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার ইবনে সুহাইব ইন আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকরাউ না খলফি আমরা বিশ্বনবীর উপরে বিশ্বনবী সালাম ফিরিয়ে বললেন তাকরাউ না খলফি তোমরা কি আমার পেছনে কোনো কিছু পড়েছো নাকি সাহাবীরা বললেন ক্বাল আমরা পড়েছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নালানাহদু খবরদার তোমরা আমার পেছনে যখন তোমরা দাঁড়াবা ইল্লা উম্মিল কোরআন উম্মুল কোরআন ছাড়া তোমরা আর কোনো কিছুই পাঠ করবা না ইল্লা বিউম্মিল কোরআন তারা দলিল দিলো বাইহাকির কিতাবুল কেরাতের 21 নম্বর পৃষ্ঠায় কি ইমামের কেরাতই মুক্তাবির জন্য যথেষ্ট ইমামের কেরাত হাদিস কিন্তু আছে কেতাবল কেরাতে বাইহাকি এবার আমি বলি ইমামের কেরাতে মুক্তাবির জন্য কি ইমাম যখন তাকবির তাহারিমা বললেন আপনিও তাকবির তাহারিমা বললেন ইমাম যখন তাকবির তাহারিমার পর পাঠ করলেন আপনি বললেন সুবহানাকাল্লাহুম্মা

দু মাসুরা পড়লেন সানার দোয়া পড়লেন সব কিছু চললো খালি সুরা ফাতে হা বন্ধ হইলো এটা কেমন ইমামের একতে দা করা হইল সবই তো চললো সবই তো পড়লেন আপনি শুধু বন্ধ রইল কোথায় তাহলে আপনি বলেন যে ও ইদা আন এ আয়াতের পটভূমিটা কি আসলে তা সিরে বয়ান এই পটভূমিটা তুলে ধরা আছে ওই সময় লোকেরা বাণিজ্য করত ওই উসাল্লাম আলাইহিন নামাজে দাঁড়িয়েছে আসসালাম আলাইকুম সে বলতো আলাইকুম উসাল্লাহ নামাজে দাঁড়ায় ও এত কাল্লাম ইলাল হাজাতি তারা ব্যবসার কথা বলতে। ভাই আজকে কটা ছাগল বিক্রি করেছে দুটো না তিনটে চারটা কোথায় সালাতের মধ্যে দাঁড়ায় তো সালাতে কোরআন পর অবস্থায় যখন এরকম কথাবার্তা বলতে শুরু করলো তখন আয়াত নাজিল হলো ওয়া ইদা কুরআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম যখন তোমার সামনে কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো তাহলে এই যে কথা এই প্রমাণে আমাদের কাছে মিলিয়ে একশো প্রায় ষাটটি বেশি দলিল আছে সহি মিলিয়ে প্রায় চল্লিশের উর্দি হাদিস রয়েছে কিন্তু সোরা ফাতেহা বন্ধের হাদিস কোথায় তবে একটা একটা কথা আলবানি রহমতুল্লাহ বলেছেন যেইগুলো জেহরি জেহরি খের জহরি খেরাত বোঝেন নেই মানে জোরে জোরে পড়ে যেগুলো ওইগুলোর পেছনে যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনি শুনলেই চলবে কিন্তু তবুও শুননা নয় কেননা আলবানি তিনার ইস্তিহাদির যোগ্যতা বেশি না ইমাম বোখারির ইস্তিহাদির যোগ্যতা বেশি আমরা দুইজনকেই আমরা মানি তবে যেহেতু ইমাম বোখালির কদর সারা বিশ্বে সমাদৃত ইমাম বোখালির ব্যাখ্যাতা মানে তিনি তার যে কিতাব রয়েছেন যুজ উলখিরা অধ্যায়ের মধ্যে তিনি লিখেছেন যে ইমামের পেছনে ফাতিহা জুরে হোক আস্তে হোক স অবস্থায় পড়া উচিত আমার প্রশ্ন হলো যে সোরা ফাতেহা এটা পড়লে আমাদের কোনো সমস্যা আছে কিন্তু কত কিছু লোকের সমস্যা আছে এমন কি খোদ ইমাম আবু হানিফা ছাত্র ইমাম মোহাম্মদ যে হাদিসের গ্রন্থ লেখছেন মুত্তা মুহাম্মদ সেইখানও তিনি উল্লেখ করেছেন 19 পৃষ্ঠায় 47 নম্বর হাদিসে যে ইমামের পেছনে সূরা ফাতিহার পক্ষে তিনি মত দেন এবং কিছু তো তাই না Hanafi mazhab এর border ভেঙ্গে ইমাম ইউসুফ ইমামের পেছনে সূরা ফাতিহা পাঠ করতেন সুবহানাল্লাহ এমন কি জাস্টিস মাউলানা আল্লামা তাকি ইসmani তিরমিজির সূরা লিখতে যে বলেছেন যে যে সমস্ত সালাতের মধ্যে আসতে হয় সে সমস্ত সালাতে তুমি পড়ে নিও তো মুস্তাহাব হবে তোমার জন্য মানে এখন তো এই হাদিসগুলোকে সমন্বয় করতে হবে কথা বুঝতে পারছেন কিনা তাহলে আপনি আমাকে বলুন এই সমস্ত সৈন্যত নিয়ে বর্তমানে এই সমস্ত ইসলামের বিধিবিধান নিয়ে ওনারা যদি এগুলো না পড়েন আফসোস নাই কিন্তু যারা পরে তাদেরকে বাধা দেওয়া যারা পরে তাদেরকে বাড়ি ধারার মসজিদ থেকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া যারা পড়ে তাদেরকে গালিগালাজ করা তাদেরকে বিভিন্ন ভাষায় ভাষায় বলা হাদিসকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এগুলো কি ইমান নষ্টের কারণ নয় কি আল্লাহকে ভয় করতে হবে